মহাশিবরাত্রি উপলক্ষে প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের উত্তর কলকাতার ফুলবাগান শাখায় আয়োজিত হলো এক মেডিটেশন ক্যাম্পের। হাজির ছিলেন প্রায় শতাধিক মানুষ, হাজির ছিল জস নিউজও। সবই লোক ইহা ব্রহ্মা কুমারী আশ্রম পর আকর কে ইসমে কোই খাস বিশেষ ধর্ম, কোই বিশেষ ভাষা, কোই গরীব আর আমীর, ছোটা ইয়া বড়া, কোই ভি ভেদ ইহা নাই হে। ইহা হর কোই আ সকতা হে, ক্যোকি ইয়ে স্পিরিচুয়াল নলেজ দেনে কা মার্গ হে, ইয়া রুহানি জ্ঞান দিয়া জাতা হে, আত্মিক জ্ঞান দিয়া জাতা হে। ইহা কোই ধর্ম কি বাত নাই হে কি ইস ধর্ম কে লোক ইহা আ সকতে হে ইয়া উস ধর্ম কে লোক ইহা নাই আ সকতে, ইহা সবই ধর্মো কে লোক আ সকতে হে, ক্যোকি ইয়ে স্পিরিচুয়াল নলেজ হে। ইয়া রাজযোগ সিখায়া জাতা হে, রাজযোগ কে মাধ্যম সে হি আত্মা কা পরিবর্তন। প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় সংস্থা, এই সংস্থা ডাইরেক্ট পরমাত্মাই তার ইনস্ট্রাকশনে চলছে, পরমাত্মারই নির্দেশনায় সব কিছু হচ্ছে। তো আমরা যেটা পরমাত্মার ভর্ষণে শুনে আসছি, এখন পরমাত্মা এইটাই ডিক্লার করেছেন যে পরমপিতা পরমাত্মা সম্পূর্ণ এক কলিযুগী মহা পাপাচারী দুনিয়ার মহাবিনাশ। এই জ্ঞান হি সংসার মে রহকর ধারণ করনে কা হে, এসা কুছ নাই হে কি আপকো ইস জ্ঞান কো ধারণ করনে মে, রাজযোগ করনে মে কোই গ্রস্ত ছোড়না পড়েগা, পরিবার কো ছোড়না পড়েগা। ইহা ও শিক্ষা দি জাতি হে, জেসে কমল কা জো ফুল হে ও কীচড় মে রহ কর কে খিলা রহতা হে, এসে হি সংসার কে দলদল মে ভি রহ কর কে হম ইস দুনিয়া মে কেসে রহে, ন্যারে রহে, প্যারে রহে ও কীচড় সে বচ কর কে রহে, ইহি শিক্ষা ইহা দি জাতি হে। ইস শিক্ষা কো লেনে কে লিয়ে কোই ঘর বার ছোড়নে কি জরুরত নাই হে, আপ প্রতিদিন আপনে পাস কে সেবা কেন্দ্র পর আ কর কে ইস শিক্ষা কো লে সকতে। এখানে যে ভাই বোনেরা আসে, মানে ব্যসনগ্রস্ত হয়েও আসে, তাদের বাকায়দার ট্রেনিংও হয় ব্যসনমুক্ত করানোর জন্যে। স্টুডেন্ট লাইফ যারা আছে তাদেরও পড়াতে মনকে একাগ্র করার জন্যে তাদেরও ট্রেনিং দেওয়া হয়। আর যারা এমনিও আসে কিছু জানতে, ধর্মীয় সংস্থা বলার থেকেও এটা আমি বেশি মনে করি যে ধার্মিক সংস্থাতে একটা নিয়মে বেঁধে যাওয়া, কিন্তু আমি এটি বিশ্ববিদ্যালয় যেহেতু সেখানে আমি এইটাই বলতে চাইছি, নিজের উপরে একটুখানি স্টুডেন্ট লাইফ ইজ দি বেস্ট লাইফ। তো রাজ ইয়োগা টিচার হিসাবে আমি সবাইকে এই গাইডলাইনে দিতে চাই।